যে জাতিসংঘ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, যে জাতিসংঘ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল তার উদ্দেশ্য, তার লক্ষ্য এবং বর্তমান জাতিসংঘের যে অবস্থান তাতে অনেকেই হতাশ এবং তারা মনে করছে জাতিসংঘ কি আদৌ যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে সক্ষম অথবা এটা কি ভূমিকা রাখতে পারছে, বিষয়টি হাসান ভাইয়ের কাছে জেনে নেই। আমি সংক্ষেপে বলি, সময় আপনার হাতে দেখছি খুব একটা নেই আপনার। জি, এক, এই মুহূর্তে যে অবস্থায় পৌঁছেছি আমরা, জাতিসংঘ প্রায় প্রতি পদক্ষেপে তার লক্ষ্য তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হচ্ছে বা অসম্পূর্ণ থাকছে। আমি দুটো এক্সাম্পল দিই। আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য, কেমন 5 জন, তার 5 জনের 3 জনই হচ্ছে ইউরোপ থেকে আসা, একটা কন্টিনেন্টের 3টা মেম্বার পার্মানেন্ট মেম্বার যাদের ভিটো পাওয়ার ক্ষমতা আছে, ফ্রান্স, রাশিয়া এবং ইউকে। ফ্রান্স এবং ইউকে এখন আর বিশ্ব পাওয়ার নয়। 1945-এ যখন ইউএন হয় তখন ঠিক আছে, তারা মেজর কলোনিয়াল পাওয়ার ছিল, তারা বড় রোল প্লে করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, বুঝতে পারি আমি। কিন্তু আজকের কনটেক্সটে এদের কোনোভাবেই ভিটো পাওয়ার থাকার কোনো যুক্তিকতা নেই। অন্যদিকে মনে করা যাক ব্রাজিল, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ, সাউথ আফ্রিকা, আফ্রিকার সবচেয়ে বড় দেশ, অথবা মনে করা যাক ইন্ডিয়া, বিশ্বের সবচেয়ে পপুলাস, জনসংখ্যার দিক সবচেয়ে বেশি দেশ হচ্ছে কি ইন্ডিয়া, তার কিন্তু রাইট টু ভিটো নাই সিকিউরিটি কাউন্সিলে, একটি আরব দেশও নাই নিরাপত্তা পরিষদে। তার মানে পরিষদ খুব ইমব্যালেন্সড, এবং এটা ছড়ি ঘোরাচ্ছে কয়েক চীন ছাড়া কয়েকটা সাদা দেশ, সে তো কয়েকটা দেশ যাদের এই মুহূর্তে আর বিশ্বে নেতৃত্ব নাই। ফলে ব্যালেন্সটা ফিরে আনতে হলে জাতিসংঘকে ঢেলে সাজাতে হবে। এখন ঢেলে সাজাতে হলে আপনাকে ইউএন চার্টারকে রিভাইজ করতে হবে, রিফর্ম করতে হবে, কিন্তু রিভাইজ করতে হলে এই 5 জনের ঐক্যমত লাগবে, তাদের সম্মতি লাগবে, তারা তো কেউ রাজি হবে না। একজন যদি রাজি না হয় তাহলে কিন্তু প্রস্তাব গৃহীত হবে না। ঠিক এই কারণে জাতিসংঘের কোনো সংস্কার প্রস্তাবই এগুচ্ছে না, এটা একটা দিক। এবার দেখা যাক, 78th সেশন চলছে এখন, 78th সেশন, আমি আগে আগে আসলে বলেছি জেনারেল অ্যাসেম্বলিটা আসলে একটা টকিং শপ, সবাই আসে কথা বলে চলে যায়, এই কথার কোনো আসলে মূল্য নেই, কারণ পরদিন সবাই ভুলে যাই আমরা, এবং কথাগুলো বলা মূলত ডোমেস্টিক অডিয়েন্সের কথা মনে করি, যার যার ডোমেস্টিক অডিয়েন্স সেটা মাথায় রেখে কথাগুলি বলা হয়, কেমন, সে কারণে এটাকে আমরা বলি স্টকিং শপ, লোকে বকবাকুম করে, খানিকক্ষণ চলে গেল, হয়ে গেল। এখন লক্ষ্য করে দেখেন যে এই আজ এবারে যে অধিবেশন তাতে 5টা নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বারের 4 জনই আসেননি এবার, তার মানে তারা কতটাকে গুরুত্বহীন মনে করছে। জি, বিশ্বের প্রধান ডেলিবারেটিভ বডি এটা, বিশ্বের প্রধান, আমরা এটাকে বলি দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট বলি এটাকে আমরা, কেমন, সেই ওয়ার্ল্ডস পার্লামেন্টে বিশ্বের 5টি প্রধান দেশের 4টি অনুপস্থিত, তার মানে কি দাঁড়ালো, গুরুত্ব তারা দিচ্ছেন এটাকে। অথচ 2 দিন আগে কিন্তু শি জিনপিং সাহেব সাউথ আফ্রিকায় ঘুরে এসছেন G20 করে, চমৎকার তিনি ছিলেন, আমাদের ব্রিক্স করে, ভুল বলছি আমি, জি সাউথ আফ্রিকা ব্রিক্স করতে গেছেন, ব্রিক্স সম্মেলনে গিয়েছিলেন, আর মোদী সাহেব তিনি আসেননি, তিনি 2 দিন আগে কিন্তু জি20 সামিট করেছেন, তাহলে তিনি কেন এলেন না, তার মানে তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ G20, জাতিসংঘ তো গুরুত্বপূর্ণ নয়, এটা সেকেন্ড অ্যাসপেক্ট। থার্ড অ্যাসপেক্ট মনে করা যাক, সবচেয়ে যেটা বড় আমি আমি সমস্যা দেখছি, আমি জাতিসংঘকে ভাবা হয়েছিল একটি সারা বিশ্বের সম্মিলিত উদ্যোগের ক্ষেত্র, সবাই মিলে কাজ করবো আমরা, আমাদের কমন প্রবলেম আছে, প্রবলেমগুলি কোন একটা বর্ডারের মধ্যে আটকে থাকে না, আমরা বলি প্রবলেমস উইদাউট প্যাসপোর্টস, ধরো এইডস বা মনে করা যাক আমাদের কোভিড, কেমন এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, এটা আপনি চাইলে আপনার বর্ডার আটকে দিতে পারবেন না, ফলে এটা কমন প্রবলেম, কমন প্রবলেম সলভ করতে হলে কি দরকার, কমন উদ্যোগ, চীনে হয়েছে কিন্তু আমাদেরকে তো সাফার করতে হচ্ছে, ফলে আমরা যদি জয়েন্ট উদ্যোগ না নিই এটাকে অ্যাটাক করতে পারবো না আমরা, তাই তো। এখন আমরা কি করছি, আপনি তাকিয়ে থাকেন বিশ্ব থেকে, আপনি কি করছি, আমরা সবাই যার যার মতো করে গ্রুপ করে নিচ্ছি, আমরা G20 গ্রুপ করছি, আমার নিজের লোক নিয়ে G20, আমরা আবার ব্রিক্স করছি, আমার লোক নিয়ে G7 করছি, আমরা G77 করছি, আমরা তার মানে আমরা আমরা আমাদের মতো করে পাল্টা মিনি ইউএন গড়ে তুলছি, লক্ষ্য কিন্তু একটাই, কমন প্রবলেমগুলিকে আমাদের মতো করে অ্যাটাক করা বা সলভ করার চেষ্টা করা। তাহলে কি হলো, আমাদের আমাদের কারণেই যে সংস্থাকে আমরা গড়েছিলাম তা উইক হয়ে পড়ছে, কারণ আমার আসল লক্ষ্য তো G20, আমার আসল লক্ষ্য তো ব্রিক্স বা আমার G7, তাই যদি হয় তাহলে এই সংস্থা দুর্বল হতে বাধ্য, এবং দুর্বল হচ্ছেও,
আর একটা ব্যাপার মাথায় রাখবেন যে এই সংস্থার আসল দায়িত্ব ছিল 1945-এ কি বিশ্ব শান্তি রক্ষা করা, এবং সবচেয়ে প্রধান দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল, এই পাঁচটি দেশকে। তাকে দেখেন কি হচ্ছে আজকে, রাশিয়া বা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ওয়ান অফ দি ফাউন্ডার্স, কেমন সেই দেশটি করেছে কি তার পাশের দেশকে আক্রমণ করে বসেছে। ধরা যাক তার যুক্তি আছে, সে খুব আনফেয়ার ফিল করছে, তারপরে অনাচার অবিচার করা হচ্ছে বলে মনে করুক সে। হি কুড হ্যাভ কাম টু দি ইউএন, বিচার করার জন্য ক্ষেত্র একটা আছে, তো তুমি সেখানে যাও, তা না করে তুমি কি করছো, তুমি একক ভাবে সিদ্ধান্ত নিয়ে আক্রমণ করে বসলে। অন্য কথায় তুমি নিজেই জাতিসংঘের যে সনদ তাকে তুমি ভায়োলেট করছো। অন্য কথায় যারা গড়লো তারা এটাকে ভাঙছে। আমি মনে করি যে জাতিসংঘ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে, এবং এই দুর্বলতা এড়ানোর কোনো এই মুহূর্তে পথ নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সমস্যাগুলিও বাড়ছে, যেমন ধরো ক্লাইমেট চেঞ্জ। এই মুহূর্তে আমাদের একদম এক্সিস্টেন্সিয়াল থ্রেট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। কেমন, মাত্র 10 বছর হাতে আমাদের আছে, জাস্ট 10 ইয়ার্স, 10 বছর পরে আমাদের ভূপৃষ্ঠ তাপমাত্রা এই পর্যায়ে পৌঁছবে যে এটা আর রিকভার করা যাবে না। আমরা আমরা এমন একটা পর্যায়ে পৌঁছবো যে আমরা গ্লোবাল যে ওয়ার্মিং এর সমস্যাটা আছে তা আমরা আর রিভার্স করতে পারবো না। তাহলে এটা কিভাবে করবো আমরা? তাই যদি হয় তাহলে আমরা না বেঁচে গেলাম, আমি আর কত বছর বাঁচবো, আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ের ছেলে মেয়েরা কোন বিশ্ব রেখেছে তার জন্য আমরা, এটা মাথায় রাখতে হবে তো। কিন্তু আমরা নিজেরাই কিন্তু মাথায় রাখতে পারছি না। তাহলে কি করতে হবে? করতে হবে এমন একটা সংস্থা, যে সংস্থা আমাদেরকে বাধ্য করবে আমাদের কমিউনিস্টদের হাত লাগাতে। আনফর্চুনেটলি আজকের জাতিসংঘ ঠিক তার নখও নেই, তার দন্তও নেই, নখ দন্তহীন একটি, আমি নপুংসকেই বলবো, একটা একটা হাতিয়ার যে কাজ করার মতো কোনো ক্ষমতা নেই। আমি আরেকটা এক্সাম্পল দিই, 1949 থেকে কাশ্মীর সমস্যা নিয়ে আমরা আটকে আছি, এবং সেখানে ইউএন পিস কিপিং আছে। আপনি ভাবতে অবাক লাগবেন, সেখানে ইউএন পিস কিপিং আছে, দিল্লিতে বসে থাকে তারা, কেন, তারা কি করছে? 1948 থেকে প্যালেস্টাইন প্রবলেম, সমস্যা বাড়ছেই বাড়ছেই বাড়ছেই, এগুচ্ছে তো না। তার কারণ আমরা কেউ এখানে আসছি না, আমরা আমাদের সমস্যা সমাধান করার জন্য কেউই মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে আসছি না, যাচ্ছি কোথায়, বাইল্যাটারালি। আমাদের কিছু মোড়ল আছে, যেমন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, সমস্ত সমস্যা সমাধান করবার একমাত্র অধিকার কার, মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই যদি হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এফেক্টিভলি ইজ দ্য ইউএন, তাহলে ইউএন এর দরকারটা কি? এই সমস্ত কারণে, এই সমস্ত কারণগুলি মিলে জাতিসংঘ একটি দুর্বল, অতি দুর্বল সংগঠন হয়ে পড়েছে। রিভাইভ করার একমাত্র পথ হচ্ছে এটা বোঝা যে যদি আমরা একসাথে কাজ না করি তাহলে আমাদের কমন প্রবলেম গুলি আমরা সলভ করতে পারবো না, এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভয়াবহ বিপর্যয়কারী পৃথিবী রেখে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।